সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্রিকেটার কিন্তু এই সাকিব আল হাসান ক্রিকেট বিজ্ঞাপন এবং শোরুম উদ্বোধন ব্যতীত বাকি সব জায়গায় কত বড় কুফা এটা কি আপনি জানেন ক্রিকেটের পাশাপাশি সাকিব আল হাসান যখন রেস্টুরেন্টের ব্যবসা করতে গেলেন সেখানে তিনি লস করলেন তারপর চিংড়ির ব্যবসা করতে গেলেন তাও হলো না স্বর্ণের ব্যবসাতেও লাভ করতে পারেনি সাকিব আল হাসান অবশেষে রাজনীতি করতে যে মাত্র দুইশো দিনের মাথায় ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা একটা সরকারের পতন পর্যন্ত হয়ে গেল কেটের বাইরে সাকিব আল হাসান যে এত বড় কুফা এইটা যদি আওয়ামী লীগ সরকার আগে থেকেই জানতে পারতো সাকিবকে হয়তো তারা কখনোই দলে নিতেন না